একদম তো অবশ্যই। এত সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার সঙ্গে ঘরে অভিনয় করে, হিরোইন থাকে আপনার সঙ্গে, ভাবি হিংসা করে না বা রাগ করে না? বিয়ে করেছেন? না অবশ্যই, আর আমার তো পরিবার সবাই জানেন, বাবা মা সবাই, আমরা সবাই আছে। যেহেতু আমি কোনো সিঙ্গার কি শিল্পী না, আমার গানের গলাও সেই রকম নাই। আমি বলবো না যে আমার গানের গলা ভালো, আমি শিল্পী, এটাও বলবো না। ভারতবর্ষের বলিউডের অন্যতম অ্যাক্টর দীপিকা পাডুকন আপনি তো জানেন ইতিমধ্যে, আপনি রিসেন্টলি মন্তব্য করেছেন যে আমি যদি কোনোদিন বলিউডে অভিনয় করি দীপিকার সঙ্গে অভিনয় করব। এই কনফিডেন্স, এই সাহস কিভাবে দেখালেন? আমার মনে হয় আজকে আমাদের এই ইন্টারভিউর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে লাইন হবে, আমার মনে হচ্ছে, জানি না এখনও ইন্টারভিউ বাকি রয়েছে, যে রেগে গেলেন তো হেরে গেলেন। হিরো আলম ভাইয়ের যে এই উক্তি বা এই তার সরাসরি তার যে বক্তব্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। আমার দেখুন, এক বেলা না খেয়ে থাকার কি কষ্ট, ওই দিনটা আমি পার করে এসেছি। কলকাতায় এসেছেন, রসগোল্লা খেয়েছেন? হ্যাঁ, রসগোল্লা খেয়েছি। মিষ্টি দই? মিষ্টি দই খেয়েছে, কিন্তু দই মিষ্টি লাগেনি। তেম যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তাদের কাছে আশা রাখছি যে শুধু ভিডিও দেখলেই হবে না, অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করতে হবে এবং মন্তব্য জানাতে হবে এবং সাবস্ক্রাইব বা ফলো দিতে। সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি ইকরামুল বাগানি, আমাদের সঙ্গে রয়েছেন, তার আলাদা করে পরিচয় দিতে হবে বলে মনে হয় না, তারপরেও বলছি, বাংলাদেশের বিখ্যাত হিরো আলম, চিনতে পারছেন ইতিমধ্যে, কলকাতায় স্বাগত। আপনাদেরকেও স্বাগত। কবে এসেছেন কলকাতায়? আমার 15 দিন হয়ে গেল, আমরা টানা 15 দিন ধরে এখানে শ্যুট করতেছি আর কি। মুর্শিদাবাদেও ছিলেন কিছুদিন? হ্যাঁ, মুর্শিদাবাদ শুটিং করছি। পশ্চিমবাংলার সব থেকে কোন জায়গা আপনার ভালো লাগে? দেখুন, পশ্চিমবাংলাতে আমি যে কটা জায়গাতে গিয়েছি এখন পর্যন্ত, সব কটা জায়গা আমার ভালো লেগেছে। পশ্চিমবাংলা ছাড়া অন্য রাজ্যে গেছেন ভারতবর্ষের? না, আপনি পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন আপনি রাস্তাগুলো যেগুলো জেলা টেলায় এগুলোতে আর কি ঘুরতে চাই। বাংলাদেশে আর কলকাতা এই দুটো জায়গার মধ্যে মানে খাবার সব থেকে কোথাকার, কোন খাবারটা বেশি ভালো লাগে আপনার? না, খাবার এখানকার আমি বেশিরভাগই মনে করেন যে ফলমূল আপনি বেশি খাই, আর বিশেষ করে মনে কেন স্লিম থাকার জন্য ফলমূল বেশি খাওয়া হয়? না, এখানকার মনে করেন ফলের একটু আলাদা একটু ইয়ে পাই, আর বিশেষ করে খাবারের মধ্যে মনে কি এখানকার আমাদের মাটির হাড়ে চা খেতে পছন্দ করি। আচ্ছা, বাংলাদেশে নেই? আছে, এখানকার আমাকে ভালো লাগে আর কি। তারপরে পানিপুরি এগুলো আর কি, আনকমন কিছু খাবার এখানে ভালো লাগে আর কি। তো আমরা আমাদের ইন্টারভিউর মূল পর্বে আসবো। আমরা হিরো আলম ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার আগে আমরা আমাদের পেজে পোস্ট করেছিলাম, সেখানে দর্শক বন্ধুরা অনেক প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নিয়ে নেব। যে হিরো আলম নামটা কে দিয়েছিল আপনার? হিরো আলম নামটা আমার নিজের দেওয়া, এই নামটা কেউ দেওয়া না। আপনার ভালো নাম কি? ভালো নাম আশরাফ হোসেন আলম। বাংলাদেশের কোন জায়গায় বাড়ি আপনার? বাংলাদেশের বাসা আমার বগুড়া। আচ্ছা, এই যে অভিনয়ে আসা বা গান কবিতা এই যে ড্যান্স এই এই সবগুলোর অনুপ্রেরণা কোথা থেকে পেলেন, মানে কী কীভাবে এই ইচ্ছাটা জাগলো? আসলে অনুপ্রেরণা নিজের মন থেকে জেগে উঠেছে প্রতিটাই, যে আমি এখন নাটক করবো, একটা গান করবো, একটা সিনেমা করবো, সমস্ত কিছু আর কি নিজের থেকে আগে কেউ তো, কারণ আমি এ যাবৎ যতটুকু কাজ করেছি, যত দূরে এসেছে সমস্ত নিজের ইচ্ছে শক্তিতে, নিজের মনে করে সাহসে, এই জন্য আমি নিজের কাছ থেকে সব কিছু কাদের অনুপ্রেরণা আমার নিজের। না, আপনি মোটামুটি গান করছিলেন, অ্যাক্টিং করছিলেন, জনগণ মেনে নিচ্ছিল, তারপরে হঠাৎ করে কবিতা বলার যে একটা তৈরি করলেন, মানসিকতা তৈরি করলেন, এটা কোথা থেকে? আসলে কবিতাটা আমি নিজের থেকে করার না, একটা ডিরেক্টর, আচ্ছা হ্যাঁ, উনি হলে যে প্রতীন্দ্র দাদা আর কি, উনি আর কি চিন্তা ভাবনা করলো হিরো আলম নিয়ে একটা কবিতা করবো। তো আমি তখন বললাম আমি নাটক গান সিনেমা অনেক কিছু করছি, ছবি তো লোকজন অনেক কিছু নেগেটিভ চোখে দেখে, তো কবিতা কেমন দেখে করছে না, আপনাকে ভালোভাবে এমন এমনভাবে প্রশিক্ষণ দিয়ে করবে কেউ যাতে এনে টোল করতে না পারে, কেউ কিছু না করতে পারে। তারপর সে 2 মাস ধরে একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা স্যার আমাকে কোর্স করালো, তারপরে মনে করেন না আপনারা কবিতার লুক দেখেছেন কীরকম হয়েছে আর কি। সেই হিসেবে আমি একটা জিনিস বলতে পারি যে মানুষ মনে এই কাজটা নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না কাজটা হওয়ার পরে। না, আপনি নিজে যে গানগুলো গাইছেন, অনেক সময় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলড হচ্ছেন যে বেসুরো গান, গানের গলাই নয়, গাইতেই পারে না, তারপরেও আপনার যারা ফ্যান ফলোয়ার তারা আবার পছন্দ করছে, এই যে দুটো জিনিস একসঙ্গে মানিয়ে নিচ্ছেন কীভাবে? দেখো, একদিক থেকে আপনার ফলোয়ার্সদের ভালোবাসা, অন্যদিক থেকে ট্রোলড হচ্ছে যে এটা একটা গান নাকি, এটা একটা গলা নাকি, কী শুরু করেছে হিরো আলম? এই দুটো জিনিস, ভালোবাসা আবার বদনাম। দেখুন, এটা সবাই বলতেই পারে যে, কারণ যারা ভালোবাসে তারা বলবে না, যারা ভালোবাসে না তারা বলবে, এই কারণে যেহেতু আমি কোনো সিঙ্গার কি শিল্পী না,
আমার গানের গলাও সেরকম নাই। আমি বলবো না যে আমার গানের গলা ভালো, আমি শিল্পী, এটাও বলবো না। মানে এটা আপনার স্বীকার করতেও কোনো রকম লজ্জা বোধ বা কিছু নেই? না না না, আমি কোনো সিঙ্গার শিল্পী নিজেকে দাবি করি না। আমি একজন অ্যাক্টর, আর গানটা শখের বসতে গাই মানুষকে একটু আলাদা বিনোদন দেওয়ার জন্য, এর বাইরে কিছু না। আচ্ছা, এই যে মানুষের ঠাট্টা তামাশা এত কিছু দেখেন, এত ট্রোলড করে মানুষ, এরপরে নিজেকে শান্ত রাখেন কিভাবে? দেখুন, ওগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের অভিনয় নিজের পেশা নিয়েই ব্যস্ত রয়েছেন কিভাবে? দেখুন, যে কোনো কাজে রেগে গেলেন তো হেরে গেলেন, একটা শব্দ আছে। তাই যে কোনো কাজে মানুষ সমালোচনা করতে পারে, আলোচনা করতে পারে, যে কোনো কাজে ভালো কাজে কেউ সহযোগিতা করে না। তো মানুষ কে কে ভাবলো না ভাবলো, এসব যদি আমি পাত্তা দিই তাহলে কেউ সামনে এগিয়ে যেতে পারবো না। তাই মানুষের কথা আগে থেকে শুনি না, এখন শুনি না, আমার কথা যারা সমালোচনা করতেছে তাদেরকে আমি এমন কিছু কাজ করে দেখাবো তারা যেন বলতে পারে না হিরো আলমকে আমরা এত কিছু, হিরো আলমকে আমরা এত ট্রোলড করি, এত কিছু বলেছে, সে কিন্তু এখনও থেমে দেয়নি। তাই তার কথা অনুযায়ী আমাকে তাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আপনারা জানি যে যেই বলুন না কেন থেমে দেবো না, কাজ করে আপনাকে দেখাবো। আমার মনে হয় আজকে আমাদের এই ইন্টারভিউর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে লাইন হবে, আমার মনে হচ্ছে, জানি না এখনও ইন্টারভিউ বাকি রয়েছে, যে রেগে গেলেন তো হেরে গেলেন, হিরো আলম ভাইয়ের যে এই উক্তি বা এই তার সরাসরি তার যে বক্তব্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, আমার সত্যি মনে দাগ কেটে গেল। ভাই, কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অভিনয় জগতে আসতে চেয়েছেন? কাউকে না, আগে বাংলা সিনেমা আমি খুবই পছন্দ করতেছিলাম গানগুলো, তাদেরকে অভিনয় দেখে দেখে ভিতরে হিরো হওয়ার স্বপ্ন লাগে। আর ছোট থেকে বড় হয়েছেন কিভাবে এবং কত দূর পড়াশোনা করেছেন? আমার লেখাপড়া খুবই কম, আমার 7 পর্যন্ত লেখাপড়া, অস্থিরভাবে মনে করেন ভালো মতো লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, এখান থেকে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনীতে আপনি লিখেছেন যে আমি কোনোদিন যদি মরার আগে পর্যন্ত আমি চেষ্টা করব বিধবা মহিলা, অনাথ মহিলা, তাদের জন্য কিছু করে যাব, আমার মাকে যেভাবে রাস্তায় কাঁদতে হয়েছে এমনটা যেন কারণ না হয়। তো আপনার ছোটবেলা থেকে কি এমন কোনো পরিস্থিতি এসেছিলো যেটা মায়ের খুব দুঃখ দুর্দশা ছিল, কেন এটা? না, অবশ্যই আমি আর আমার মা, আপনারা সবাই জানেন খুবই কষ্ট করে আজকে আমি আলম থেকে হিরো আলম হয়েছি। যে আমার মা যখন আমার মনে করেন কষ্ট হয় তখন আমার মা মানুষের বারণ যায় আমাকে নিয়ে এনে ঘুরেছে, এক বেলে না খেয়ে থাকার পরে আমরা সারাদিন পরিস্থিতি, মানে আপনার জ্ঞানে? হ্যাঁ, হয়েছে জ্ঞানে, মানে আমার জীবনে একটু আপনি হয়েছে ঘটনাগুলো, সেই পরিকল্পনা বলেছে যে আমি যেন একবেলা না খেয়ে থাকা যে কষ্টটা আমি আর আমার মা পেয়েছি, যে আমাকে আল্লাহ পাক প্রতিদিন তৌফিক দান করে যে আমি যেন মানুষের এরকম কিছু করে দিতে বাইরে, যে আর কোনো মায়ের চোখের জল না পড়ে আর কি। এই যে অভিনয়, গান, লেখালি, কবিতা, এত কিছুর পাশাপাশি আপনি আবার দেখলাম যে আপনার বাংলাদেশে একটা বিরাট একটা দুর্যোগ হলো, বন্যা হলো, সেই সময় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষের পাশে দাঁড়ালেন, এই অনুপ্রেরণা কোথা থেকে, এই মানসিকতা কীভাবে তৈরি হলো? কারণ আমরা জানি যে সমস্ত প্রতিষ্ঠিত নায়ক নায়িকা, হিরোইন, অভিনেতা, গায়ক, কবি রয়েছে তাদেরকেও কিন্তু আমরা সব সেই ক্ষেত্রে দেখতে পাইনি, কিন্তু আপনার কীভাবে? দেখুন, এক বেলা না খেয়ে থাকার কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি। তাই কেউ কোন টাকার মনে করি কষ্টে থাকলে, না খেয়ে থাকলে তাদের কষ্ট দেখে আমি নিজেকে আর কি ঠিক থাকতে পারি না। তাই আমার কাছে থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু নিয়েই আমি তাদের পাশে দাঁড়াই, তারা একটু তাদের মুখে একটু হাসি দেখলে নিজেকে অনেকটা ভালো লাগে যে আমি তো একদিনে এরকম ছিলাম। তো কেউ বোঝেন না, কেউ মনে করে কেউ নিয়ে, কেউ মনে করে সুখ পায়, কেউ দিয়ে সুখ পায়। তো মানুষের মুখে হাসি দেখলে আমি সুখ পাই, এতেই আমি খুশি। আর এখান থেকে আপনি আরেকটা জিনিস মনে হয় ভেবেছেন যে মানুষ যাতে করে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনার মতো করে কাজ করে, যাতে মানুষের দুঃখ দুর্দশা মানে চলে যায়। হ্যাঁ, অবশ্যই, যে আমাকে দেখে যে হিরো আলম পারে যে সামান্য একটা অল্প আয়ে সে মানুষের পাশে ডাকে নিয়ে, আমরা একটা টোল করে ডাকে নিয়ে এত কিছু করি, যে তাকে নিয়ে তাদেরকে নিয়ে টোল করতে, সেই ব্যক্তি আজকে মানুষের মুখে খাবার দিতেছে, সেই টোল পারে তাহলে আমরা কেন পারবো না, এই যে এরকম দেখে মানুষের তো অনেক অনুপ্রেরণা বাড়ে। মানে শুধু মানুষের পাশে দাঁড়াচ্ছেন এমনটা নয়, মানুষকে শিক্ষাও দিচ্ছেন না বলেই, যে মানুষ আমার থেকে কিছু জেনে শিখে তারাও মানুষের পাশে দাঁড়াক। হ্যাঁ, অবশ্যই। এবং আরও একটা প্রশ্ন, যে যারা আপনার চেহারা, গায়ের রং এবং পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করেন, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কী? দেখুন, মানে এটা তো আপনার দেওয়া নয়, এটা তো আল্লাহর দেওয়া, তাহলে এটা নিয়ে যারা ট্রোল করছে তারাও অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করেছে, সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তারা আপনার এই গায়ের রং বা এই সমস্ত বিষয় নিয়ে ট্রোল করছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, যারা মানুষ মানুষকে নিয়ে ট্রোল করে ঘৃণা করে এর মতো পাপের কাজ নেই। যারা আজকে আমাকে নিয়ে ট্রোল করতেছে, আমার চেহারা, আমার কথাবার্তা সব কিছু নিয়ে, তাদেরকে একবার তারা ভাবে যে আজকে হিরো আলমের
চেয়ারে নিয়ে বলতেছে, তার মনে করে কথালে বলতেছে, তার অভিনয় নিয়ে বলতেছে, ঠিক একই রকম যে তার হইতো। তাই শুনতেছে যে আমাকে বাজে মন্তব্য করতেছে, যে আমাকে নিয়ে বাজে কথা বলতেছে, সেই ব্যক্তিত্ব মনে করে এরকম হলে কেমন হতো। এইটাই যদি তারা ভিতরে নেয় তাহলে তারা মনে করেন মানুষের কিন্তু তারা টোল করবে না। ভারতবর্ষের বলিউডের অন্যতম অ্যাক্টর দীপিকা পাডুকন আপনি তো জানেন ইতিমধ্যে, আপনি রিসেন্টলি মন্তব্য করেছেন যে আমি যদি কোনো দিন বলিউডে অভিনয় করি দীপিকার সঙ্গে অভিনয় করব, এই কনফিডেন্স এই সাহস কীভাবে দেখালেন? না দেখেন, মানুষ তো অনেকেই স্বপ্ন থাকে যে টলিউডের কার সাথে অভিনয় করবে, ঢালিউডের কার সাথে করবে, বলিউডের কার সাথে কাজ করবে, এরকম ইচ্ছে থাকে না? তো এইরকম ইচ্ছা শক্তিতে আমি বলছি আমি যদি কোনোদিন মনে করেন কাজ করি তাহলে দীপিকার সাথে কাজ করে প্রথম নায়ক হিসেবে থাকবে। আপনি আপনার আত্মজীবনীতে লিখেছেন যে আমি আমার ভক্তদেরকে একবার ধন্যবাদ জানালে আমি যারা আমাকে অপছন্দ করে সমালোচনা করে তাদেরকে দুবার ধন্যবাদ জানাই। কারণ ধন্যবাদ এই কারণ দিতে হবে সবাইকে, যারা এত বাজে কথাবার্তা বলতেছে, এত নেগেটিভ কথা বলতেছে, টোল করতেছে, তারা করতে দিন শেষে হিরো আলমকে একবার হলো তার ভিডিও দেখতেছে, তার সার্চ করে তো তাদেরকে ধন্যবাদ জানা হয়। যাতে তাকে পছন্দই করে না তাও কিন্তু ঘুরে ঘুরে তাকে একবার দেখতেছে, তাহলে তাকে ধন্যবাদ দিতেই হয়। আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষে, আমরা দেখি পশ্চিমবাংলাতেও অনেক প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী শিক্ষিত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, অভিনয় করার সুযোগ পাচ্ছে না বলে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। আর আপনি সেখানে স্বীকার করলেন আপনি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, এখন যে খুব ভালো তাও নয়, তারপরেও আপনি এই কনফিডেন্স নিয়ে এগিয়ে চলছেন। তাহলে যে সমস্ত যুব সমাজ যারা পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত না হতে পার, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে সুইসাইড করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে হিরো আলম কী বার্তা দেবে ক্যামেরার দিকে তাকিয়ে? হিরো আলম তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমি তো সেই মফস্বল গ্রাম থেকে হাইটে হাইটে পাগরা আলম থেকে হিরো আলম হতে পারি, ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? এখন তো আমাদের অনলাইনে অনেক রকম করে আমরা বিজনেস করে চলাফেরা করতে পারি, চাকরির জন্য মানুষের কাছে আমরা নাও ঘুরতে পারি, তাহলে কেন আপনারা নিজেকে উপর মনে সাহস হারাইতেছেন? তাই নিজের ইচ্ছে শক্তি কাজে লাগান, সাহস করে এগিয়ে যাবেন। বর্তমান যে জমানা কেউ কাউকে সহযোগিতা করে না, আপনার নিজের ইয়ে নিজেই করতে হবে যে কোনো কাজ। তাই নিজেকে সাহস রেখে সামনে এগিয়ে চলুন, আপনারা দেখবেন আপনারাও একদিন আলম থেকে হিরো আলম হবেন। আপনার যে আপনার আত্মজীবনীতে আপনি একটা অনেকগুলো পয়েন্ট লিখেছেন, তার মধ্যে একটা পয়েন্ট হলো যে সার্টিফিকেটধারী শিক্ষিত লোক হইল ভীতু, নিজেরা তো কিছুই করবে না, কেউ করতে গেলে গা জ্বলে, এরা যে কী চায় নিজেরাই জানে না, কী বলবেন? অবশ্যই তারা মনে করেন নিজেরা কিছু করতে পারে না, কিন্তু মানুষের পেছনে লাগে, ঠিক না? নিজের পরিবার নিয়েই ব্যস্ত থাকে, তাহলে এরা মনে করেন এত মনে করেন লেখাপড়া করে, এত মনে করেন টাকা পয়সা থাকে, তাদের মনে করেন মনের শক্তি তো ঠিক না থাকে, তারা আর কী করবে জনগণের? ইনসাফ বাংলা দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? ইনসাফ বাংলা দর্শকদের একটা কথাই বলতে চাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই ইনসাফ বাংলার পাশে থাকবেন। একটা কারণে আমাদের মতো যে সমস্ত প্রতিভা গ্রাম বাংলায় লুকিয়ে আছে তাদেরকে ইনসাফ বাংলা তুলে ধরতেছে, তাই ইনসাফ বাংলার পাশেই থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের ভালোবাসা নিয়ে এবং যেন আরও ভালো কিছু করতে পারে, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবাইকে ধন্যবাদ। কলকাতায় এসেছেন, রসগোল্লা খেয়েছেন? হ্যাঁ, রসগোল্লা খেয়েছি। মিষ্টি দই খেয়েছে, কিন্তু দই মিষ্টি লাগেনি তেমন, কারণ আমার প্রোগ্রামের মতো কোনো জায়গায় দই মিষ্টি পায়নি। সারা বাংলাদেশের লোক জানে, সারা বিশ্বের লোকই জানে দইয়ের মধ্যে বিখ্যাত বগুড়া। তাহলে হিরো আলম ভাই পরবর্তীতে কলকাতায় কোনো শ্যুটিংয়ে আসলে অবশ্যই আসবেন, ওয়েলকাম। আসলে তাহলে মনে হচ্ছে ওনার এলাকার দই আমরা পাবো, মনে হচ্ছে, আশা করছি। তবে রসগোল্লাটাও এখান থেকে পাঠাতে হবে, তারপরে দইটা ওই দিক থেকে আসবে। হিরো আলম ভাই, আমরা ইন্টারভিউর মধ্যে একটা জিনিস মনে হয় মিস করে গেছি, আমরা পরবর্তীতে ওটাকে সংযোজন করব। বিয়ে করেছেন? অবশ্যই, আর আমার তো পরিবার সবাই জানেন, বাবা মা সবাই, আমরা সবাই আছে একসঙ্গে। বাচ্চাও আছে? আছে। আচ্ছা, যে তারা কি এই যে আপনি বিদেশে আসছেন কান্না করে না যে বাবা যাবো সঙ্গে? না, তারা মনে করেন তো বাচ্চা ছোটো, তো তারা মনে করেন অবশ্যই একদিন হলেও তাদেরকে এরপরে বাংলা নিয়ে আসবো অবশ্যই। তো এত সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার সঙ্গে ঘরে অভিনয় করে, হিরোইন থাকে আপনার সঙ্গে, ভাবি হিংসা করে না বা রাগ করে না? না, ভাবি তো জানেই, হলে তো মিডিয়াতে মনে করেন তার জামাই কাজ করে, অবশ্যই তা সব কিছু মেনে নিয়ে সে চলতেছে আর কি। ভাবিকে নিয়ে কলকাতা দার্জিলিংয়ে ঘুরেছেন পশ্চিমবাংলার? না, এখনও দার্জিলিং যাইনি, যাবো একদিন। ভাবি কি ঘুরতে ভালোবাসে? হ্যাঁ, ঘুরতে ভালোবাসে।
আচ্ছা, তাহলে মানে হিরো আলম ভাইয়ের কথা শুনে যেটা মনে হলো, হিরো আলম ভাইয়ের সঙ্গে যে সুন্দরী সুন্দরী মেয়েগুলো থাকে, হিরোইনগুলো থাকে, ভাবির কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো জনগণের। হ্যাঁ, সমস্যাটা হলো জনগণের, জনগণের মানে কারণ অনেকে ভাবে যে হিরো আলম সাথে এত সুন্দর সুন্দর তার মেয়েগুলো অভিনয় করতে, এত সুন্দর নায়িকা, ঠিক আছে না, এটা অনেকে দেখে অনেকে মনে ভিতরে হিংসা হয়। মানে শেষ শেষ বার্তা যে চেষ্টা করলে তোমারও হবে। হ্যাঁ, অবশ্যই শেষ বার্তা চেষ্টা করলে তোমারও একরকম একদিন সুন্দর হয়ে যেতে পারে। গতকাল দেখলাম কৈখালীতে শুটিং করলেন, তার আগে মুর্শিদাবাদে, কেমন লাগছে কলকাতায় এসে? কলকাতা এসে ভালোই লাগছে, কারণ কলকাতা ভালো লাগার একটা জায়গা। এখানে অনেক ট্যুর আসে, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আসে দেখার জন্য, দেখার মতো জায়গা, ভালো লাগছে। আপনারা কলকাতায় 15 দিন ধরে রয়েছেন, শুটিং করছেন বিভিন্ন এই আপনাদের গানের শুটিং বা বিভিন্ন বিষয়ে, হিরো আলম ভাইয়ের সঙ্গেও থাকেন, তো ভাইয়ের সম্বন্ধে দু লাইনে কী বলবেন? কেমন ভাইয়ের ব্যবহার শুটিংয়ের সময় তার, কেমন বা যখন জার্নি করেন কতটা হেল্পফুল বা কেমন হিরো আলম ভাই? আসলে এক কথায় সে তো একটা অসাধারণ মানুষ, কারণ যাকে জনগণ ভালোবাসে, যাকে গরিব দুঃখী মানুষরা ভালোবাসে, গরিব দুঃখীর পাশে দাঁড়ায় সে, তো সেই দিক থেকে সে খুবই ভালো, তার মনুষ্যত্বও ভালো, সে খুবই ভালো মানুষ, তার সাথে কাজ করে ভালো লাগে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইনসাফ বাংলার দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা এবং যারা আমাদের এই ভিডিওটি দেখবে? যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তাদের কাছে আশা রাখছি যে শুধু ভিডিও দেখলেই হবে না, অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করতে হবে এবং মন্তব্য জানাতে হবে এবং সাবস্ক্রাইব বা ফলো দিতে হবে। আর ইনসাফ বাংলাকে জানাচ্ছি সকলের কাছেই যাবেন, সকলের মনোভাব সবাইকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।